মিয়ানমার নিজেরাই নিজেদের শেষ করে দেবে। সেনাবাহিনীর হাতে আবারও বন্দী হতে পারে অং সান সু চি। রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও নিপীড়নের ব্যাপারে বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। আর এই সংকট থেকে মিয়ানমারে আবারও সেনা বিদ্রোহের আশঙ্কা করছেন দেশটির ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল চার্লস মং বোসেনা। টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, সুচির অবস্থান নড়বড়ে, মিয়ানমারে গণতন্ত্র এখনও ভঙ্গুর। সুচি 2015 সালের নির্বাচনে জয় পেলেও এখন সেনাশাসন ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ডার্ক ফোর্স। একটি ভুল পদক্ষেপেই তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন এবং মিয়ানমারে গণতন্ত্রের স্বপ্নের মৃত্যু ঘটতে পারে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে আশঙ্কা করে প্রকাশ করা হয়ে বলা হয়েছে, মিয়ানমারের 70 বছরের ইতিহাসে 55 বছরই শাসন করেছে সেনাবাহিনী। সেনারা সুচিকে দীর্ঘ 15 বছর গৃহবন্দী করে রেখেছিল। 2015 সালে বিপুল ভোটে জয়ী হওয়ার পর অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় এলেও সেনাবাহিনী এখনও সর্বেসর্বা সংসদে 25% আসন তাদের নিয়ন্ত্রণে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়গুলোকে সেনাবাহিনী দখলে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিলে তাকে ফের ক্ষমতাচ্যুত করা হতে পারে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।